গুজরাটে ব্রিজ দশে 30 জন নিহত এটি গত সপ্তাহে মেরামত করা হয়েছিল সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় 500 জন লোক ছিল এখনও 100 জনেরও বেশি পানির নিচে আটকা পড়ার আশঙ্কা রয়েছে আজ গুজরাটের মারবিতে একটি কেবল ব্রিজ 10-এ 30 জনেরও মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় 500 জন লোক ছিল প্রায় 100 জন এখনো পানিতে আটকা পড়ে আছে এদিকে নরেন্দ্রমণি যিনি আজ গুজরাটে ছিলেন জরুরি উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন অনেক স্থানীয় বাসিন্দা ও আহতদের উদ্ধারের প্রচেষ্টায় যোগ দিয়েছেন সেতুটির মাঝখানে ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে তবে আরো বিশদ এখনো অপেক্ষা করছে মরবি কেবল ব্রিজ বহু বছর আগে নির্মিত এটি একটি ঐতিহাসিক স্থাপনা মেরামত ও সংস্কারের পর গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র 4 দিন আগে 26 অক্টোবর এটি আবার চালু করা হয় প্রতিবেদনে বলা হয়েছে সংস্কার কাজের জন্য সরকারি দরপত্র ওদবজি প্যাটেলের মালিকানাধীন ওরেবা গ্রুপকে দেওয়া হয়েছিল